নমস্কার, আপুনি চাই আছে গাঁও চহর জেলার খবর। মই জয়ন্ত মাধব গোস্বামী। নুমালিগড়ৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। অচিনাক্ত ট্ৰাকে মহতিয়াই নিলে মাৰুতি ৱেগনৰ বাহনক। ট্ৰাকৰ খুন্দাত বিধ্বস্ত হয় ৱেগনৰ বাহনৰ সন্মুখভাগ। দুৰ্ঘটনাৰ ফলত বাহনখনৰ চালক আৰু দুজন আৰোহীৰ গুৰুতৰভাৱে আহত হয়। সংকটজনক অৱস্থাত দুয়োকে হাস্পতালত ভৰ্তি কৰোৱা হয় যদিও হাস্পতালত এজনক মৃত ঘোষণা কৰে চিকিৎসকে। এই দুৰ্ঘটনা সংঘটিত কৰি পলায়ন কৰে ট্ৰাকখনে। দুৰ্ঘটনাত আলী হুছেইন নামৰ লোকজনৰ মৃত্যু হোৱাৰ লগতে জিয়াউৰ হুছেইন আৰু ৰিজুবাৰ হুছেইন নামৰ দুজন লোকক উন্নত চিকিৎসাৰ বাবে যোৰহাট মেডিকেল কলেজ হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছে। এইবাৰ গৰু চুৰি দুই আৰক্ষীৰ পুত্ৰ। নিশা নগাঁৱত গৰু আৰু ছাগলী চুৰি কৰি জুৰিয়াত ড্ৰাগছ ক্ৰয় কৰিবলৈ আহোঁতেই ৰাইজে আটক কৰে কিশোৰৰূপী দুই চোৰক। বিলাসী i20 বাহনত চুৰি গৰু আৰু ছাগলীৰে সৈতে ৰাইজে হাতেলতে আটক কৰে কিশোৰ দুটাক। আটকাধীন এজন কিশোৰ অৱসৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়াৰ পুত্ৰ হোৱাৰ বিপৰীতে আনজন কিশোৰৰ পিতৃ কৰ্মৰত আৰক্ষী হাবিলদাৰ। ধৃত কিশোৰ দুটিৰ ঘৰ ৰহাৰ হৰা গাঁৱত বুলি জানিব পৰা হৈছে। এয়া কিশোৰৰূপী দুই চোৰ, দুই অপৰাধী, দুই ড্ৰাগছ আসক্ত দুই কিশোৰ। এয়া এখন i20 বাহন য'ত গৰু আৰু ছাগলী চুৰি কৰিছিল। ড্ৰাগছ ক্ৰয় কৰিবৰ বাবে গৰু ছাগলী চুৰিৰ বৃত্তিত লিপ্ত হৈছিল এই দুই কিশোৰ। এনেকুৱা এটা বিস্ফোৰক খবৰ এই মুহূৰ্তত সন্মুখলৈ আহিছে। তাকো দুই কিশোৰৰ পিতৃ আৰক্ষীত কৰ্মৰত। আৰক্ষীৰ দুই পুত্ৰৰ এই কৰ্মকাণ্ডৰ চকু কপালত তুলিছে সকলোৰে। কিশোৰৰূপী দুই চোৰ, তেওঁলোকে গৰু ছাগলী চুৰি কৰি ধন সংগ্ৰহ কৰে আৰু সেই ধনেৰে ড্ৰাগছ ক্ৰয় কৰি এনেদৰে ভয়ংকৰ কাণ্ডত লিপ্ত হোৱাৰ তথ্য এই মুহূৰ্তত প্ৰকাশ পাইছে। সাত দিনৰ ভিতৰত বিক্ৰী কৰা সন্তানক উভতাই অনাৰ বাবে পিতৃ মাতৃক নিৰ্দেশ দিলে আৰক্ষীয়ে। ৰঙাপুৰৰ এক নম্বৰ নামনি গাঁৱত 7,000 টকাত বিক্ৰী কৰিছিল সন্তানক। অৰুণাচলৰ দিৰাঙত 5 বছৰীয়া সন্তানক বিক্ৰী কৰিছিল পিতৃ মাতৃয়ে। পিতৃ হাকিম আলী আৰু মাতৃয়ে বিক্ৰী কৰিছিল সন্তানক। 5 দিন পূৰ্বে কাম বিচাৰি দুয়ো গৈছিল অৰুণাচললৈ। উভতি আহিবলৈ হাতত পইচা নথকাত বিক্ৰী কৰিলে সন্তানক। ৰঙাপুৰালৈ উভতি অহাত ৰাইজে ধৰি দুয়োকে গতাই দিয়ে আৰক্ষীক। উল্লেখযোগ্য যে পূৰ্বেও আন এটি সন্তানক বিক্ৰী কৰিছিল বালিপৰাত। আৰক্ষীয়ে 7 দিনৰ সময়সীমা বান্ধি দিছে। য'তেই বিক্ৰী কৰিছিল শিশুটিক, তাৰ পৰা শিশুটিক উদ্ধাৰ কৰিবলৈ, উভতাই আনিবলৈ 7 দিনৰ সময়সীমা বান্ধি দিলে এই হাল পাষাণ হৃদয়ৰ পিতৃ মাতৃ। মালিগাঁৱৰ গোটানগৰত এগৰাকী যুৱতীৰ মৃতদেহ উদ্ধাৰক লৈ তীব্ৰ চাঞ্চল্য অব্যাহত। পাহাৰীয়া অঞ্চলত উদ্ধাৰ হোৱা যুৱতীগৰাকীৰ মৃতদেহত আছে আঘাতৰ চিন। শুকুৰবাৰে উদ্ধাৰ কৰা হয় যুৱতীগৰাকীৰ মৃতদেহ। এই ঘটনাক লৈ সমগ্ৰ অঞ্চলটোত সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যৰ। ইতিমধ্যে আৰক্ষীয়ে যুৱতীগৰাকীৰ মৃতদেহ উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰাৰ লগতে অব্যাহত ৰাখিছে তদন্ত। APSC কেলেংকাৰীত পুনৰ 3 বিষয়ালৈ সমন। কৰ পৰিদৰ্শক জয়ন্ত দলে আৰু প্ৰিয়ংকা ডেকাক জাননী। 26 ডিচেম্বৰত SIT হাজিৰ হ'ব লাগিব 2 তথাকথিত ৰাজপত্ৰিত বিষয়া। দুইৰে বিৰুদ্ধে নম্বৰ জালিয়াতিৰে চাকৰি লোৱাৰ অভিযোগ। কৰ পৰিদৰ্শক জয়ন্ত দলে আৰু প্ৰিয়ংকা ডেকাকো গ্ৰেপ্তাৰৰ সম্ভাৱনা। ইফালে 2 জানুৱাৰীত SIT হাজিৰ হ'ব লাগিব APS নন্দিনী কাকতি। অসম আৰক্ষীৰ লেডি সিংহম ৰূপে পৰিচিত এইগৰাকী নন্দিনী কাকতি গুৱাহাটী মহানগৰীত কেইবাটাও অভিযানৰ নেতৃত্ব লৈ চৰ্চা লাভ কৰিছিল নন্দিনী কাকতি। নন্দিনী কাকতিয়ে শিশু নিৰ্যাতনৰ অভিযোগ উত্থাপন হোৱা ডাক্তৰ সংগীতা দত্তক জেৰা চলাই চৰ্চালৈ আহিছিল আৰু সেইগৰাকী নন্দিনী কাকতিয়েও জালিয়াতিৰে 2013 বৰ্ষত পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈ 2015 বৰ্ষত নিযুক্তি লাভ কৰাৰ তথ্য প্ৰকাশ পাইছিল। 2 জানুৱাৰীত SIT হাজিৰ হোৱাৰ নিৰ্দেশ দিছে বিতৰ্কিত APS নন্দিনী কাকতিক। অৰুণাচলত পেঙেৰি আৰক্ষী থানাৰ অন্তৰ্গত টেকেৰি গাঁৱত এগৰাকী ছাত্ৰীৰ মৃত্যুক লৈ আজিও অব্যাহত আছে উত্তপ্ত পৰিস্থিতি বৰদুমছাত। পথ অৱৰোধ কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে অঞ্চলটোৰ ৰাইজে।
প্রতিবাদৰ ফলত অসম অরুণাচলত যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হয়। উল্লেখযোগ্য যে অরুণাচলত মৃত্যু হয়েছিল 10 বছৰীয়া এগৰাকী কিশোরীর। এগৰাকী শিক্ষয়িত্রীয়ে ছাত্রীগুলি পড়ুয়া বুলি লৈ গৈছিল অরুণাচললৈ। শুক্রবারে কিশোরীগুলি আত্মহত্যা করা বলে পরিয়ালৰ লোকক অবগত করে। পরিয়ালৰ লোকৰ অভিযোগ, এয়া এক পরিকল্পিত হত্যাকাণ্ড। কিশোরীগুলির শরীরত নির্যাতনের চিন স্পষ্ট হয়ে আছে। ঘটনার উচিত তদন্ত বিচারি নিশা কেইবাটাও দল সংগঠনের সহযোগত রাইজে পথ অবরোধ সাব্যস্ত করে প্রতিবাদ সাব্যস্ত করে। ছোৱালী এগৰাকী আচলতে অৰুণাচল প্ৰদেশৰ এগৰাকী শিক্ষয়িত্ৰী এগৰাকী ঘৰত আচলতে আছিলে। প্ৰায় এবছৰমান পৰিয়ালৰ লোকে আমাক জানিবলৈ দিয়া মতে প্ৰায় আজি এবছৰমানেই হ'ল ছোৱালীজনী তাইৰ ঘৰত থকা। কিন্তু যোৱাকালি থানা যোগেদি এটা খবৰ পাওঁতে ছোৱালীজনী আচলতে মৃত্যু হৈছে। আৰু যেতিয়া পৰিয়ালৰ লোকে আহে গোটেই বডিটো যেতিয়া চেক কৰে তেতিয়াহ'লে বডিটো গোটেই চাই সেইটো গম কৰে। তেওঁলোকে ক'ব বিচাৰিছে যে আচলতে তেওঁ আত্মহত্যা নহয়, তেওঁ আচলতে হত্যা কৰা হৈছে। গতিকে আমি আজি ইয়াত বিভিন্ন স্থানীয় দল সংগঠন আচলতে একত্ৰিত হৈ আমি আজি বৰডুমজা সীমান্ত গেট বন্ধ কৰিছোঁ। আৰু আমাৰ এটা কথা আমি স্পষ্ট হোৱাকৈ আপোনালোকৰ লগত ক'ব বিচাৰিছোঁ যে যদি অতি শীঘ্ৰে পৰিয়ালটো আচলতে যদি ন্যায় নাপায় তেনেহ'লে কিন্তু আমি বিভিন্ন জাতি জনগোষ্ঠী সংগঠন প্ৰায় বৰডুমজা বাহিৰে আমি গোটেই একত্ৰিত হৈ কিন্তু আগলৈ অনিৰ্দিষ্ট কাললৈকে কিন্তু আমি গেট বন্ধ কৰিবলৈ আমি বাধ্য হ'ম। প্রয়োজনত জল্লাদ হবলৈ সাজু আছে দিসপুরিয়া বিধায়ক অতুল বৰা। ফাঁসি কাঠত জল্লাদৰ ভূমিকা লবলৈ সাজু আছে বিধায়ক অতুল বৰা। নিজেই ফাঁসি কাঠৰ রশি টানি কঠোর শাস্তি দিব বন ধ্বংসকারীক। বনাঞ্চল ধ্বংসৰ বিৰুদ্ধে সৰব হৈ এই মন্তব্য বিধায়ক অতুল বৰাৰ। ৰাজ্যত ঘটি থকা বনাঞ্চল ধ্বংসকারী কঠোর শাস্তির দাবি তুলিলে সরকারক। প্রয়োজনত বন ধ্বংসকারীক ফাঁসি কাঠত ওলমা লবলৈ সরকারক আহ্বান বিধায়ক অতুল বৰাৰ। মহানগরীর সুনচালিত ব্রহ্মপুত্রর বুকত চলি থকা অবৈধ বালি খননের বিরুদ্ধে সরব হয়ে পড়ে বিধায়ক অতুল বৰা। মুন দত্ত আর লালচাঁদ নামৰ দুজন লোকৰ নেতৃত্বত বালির অবৈধ খনন চলার অভিযোগ বিধায়ক অতুল বৰাৰ। দিসপুর সমষ্টিত গছ কাটিব, দিসপুর সমষ্টি পাহাড় কাটিব, সেইটো নহয়। দিসপুর সমষ্টি মই MLA হয় কিন্তু মোৰ আত্মাটো অসম হিচাপেও আছে। তো মই ডিগবৈত গছ কাটিলেও মোৰ গা বেজবেজাই যায়। প্ৰকৃতি ধ্বংস কৰা মানুহক মই কি শাস্তি দিব লাগে সেইটো মানে বহুত ওপৰত মই ভাবিছোঁ। তেওঁলোকৰতো ফাঁচি কাঠতে খাৰা হেৰি কৰিব লাগে, মোৰ মতে ওলমাব লাগে। আৰু ৰছী তলা মানুহটো যদি পুনৰ নাপায় বিচাৰি, সেই ৰছী তলা মানুহটো মই মানে এইটো ৰছীডাল তলা মানুহটোক মোকে দায়িত্ব দিলে মই সেইটো গ্ৰহণ কৰিবলৈ ৰেডি আছোঁ। তেওঁলোকৰতো ফাঁচি কাঠতে খাৰা হেৰি কৰিব লাগে, মোৰ মতে ওলমাব লাগে। আৰু ৰছী তলা মানুহটো যদি পুনৰ নাপায় বিচাৰি, সেই ৰছী তলা মানুহটো মই মানে এইটো ৰছীডাল তলা মানুহটোক মোকে দায়িত্ব দিলে মই সেইটো গ্ৰহণ কৰিবলৈ ৰেডি আছোঁ। কাৰণ উপস্থিত আজি তাত গৈ লাঠি ল'ব লাগিছিলে, মাৰপিট কৰিব নোৱাৰো নহয়। মইতো থানাৰ উচি হ'লেতো বা সেই পাৱাৰটো যদি মোৰ থাকে, মইতো লাঠি চাঠি লৈ কোবাই মেলি হাত ভৰি ভাঙিয়ে দিম। সেইটো মইতো ব্যৱস্থা ল'ব নোৱাৰোঁ। ব্যৱস্থা ল'বলৈ কাৰোবাক ক'ব লাগিব। তেওঁলোকে হেঁপা, তেওঁলোকৰ কিছুমান পইচাৰ প্ৰতি লোভ আছে, গতিকে পইচা টইচা খুৱাই কামবিলাক কৰি থাকে। কিন্তু চবেইতো বদমাছ নহয়, ভাল অফিচাৰো আছে। গাঁও চহৰ জিলাৰ খবৰ অব্যাহত ৰাখিম। সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতিৰ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। অভিযোগ দিয়াৰ তিনিদিনৰ ভিতৰত FIR ৰুজু কৰিব লাগিব। 302ৰ কথাটো মই উল্লেখ কৰিলোৱেই। 302ৰ ঠাইত 102 সন্নিৱিষ্ট কৰা হৈছে। 18 বছৰৰ তলৰ বিবাহিত মহিলাৰে সহমতত যৌন সম্পৰ্ক কৰি স্থাপন কৰিলেও সেই সম্পৰ্কক ধৰ্ষণ বুলি গণ্য কৰা হ'ব। হিট এণ্ড ৰান অপৰাধৰ শাস্তি 10 বছৰ পৰ্যন্ত জেল। বিভিন্ন সময়ত দেখা পোৱা যায় ৰেছ ড্ৰাইভিঙৰ কাৰণে বা তীব্ৰ গতিত বিভিন্নজনে গাড়ী চলাই বহু লোকক খুন্দা মাৰি তেওঁলোকৰ খুন্দা মাৰে, যাৰ ফলত সেই লোকজনৰ মৃত্যু হয়। তেনেধৰণৰ হিট এণ্ড ৰানৰ অপৰাধৰ শাস্তি 10 বছৰ পৰ্যন্ত ৰখা হৈছে। চিকিৎসকসকলৰ অৱহেলা, মেডিকেল নেগলিজেঞ্চক ডি ক্ৰিমিনেলাইজ কৰা হৈছে। মেডিকেল নেগলিজেঞ্চক অপৰাধ হিচাপে গণ্য কৰা নহ'ব। এই ধৰণৰ ব্যৱস্থাবোৰ নতুন বিধিত কৰা হৈছে। নতুন আইনত সন্ত্ৰাসবাদৰ কাৰণে পৃথক বিধি ৰখা হ'ব। পৃথক বিধিৰে পৰিচালিত হ'ব সন্ত্ৰাসবাদৰ গোচৰসমূহ। আৰু গৃহমন্ত্ৰীগৰাকীয়ে স্পষ্টকৈ উল্লেখ কৰিছে শাস্তিতকৈ ন্যায়ক গুৰুত্ব দিয়া হ'ব, অগ্ৰাধিকাৰ দিয়া হ'ব এই নতুন পদ্ধতিৰ যোগেদি। ব্ৰিটিছে শাস্তি দিয়াত গুৰুত্ব দিছিল আৰু ব্ৰিটিছে ভাৰতবৰ্ষখন পৰিচালনা কৰিবলৈ তেওঁলোকৰ ধৰণেৰে এই নিয়মসমূহ
প্রস্তুত করে সেই ধরনের ভারতবর্ষ পরিচালিত করেছিল, ভারতবর্ষ শাসন করেছিল। কিন্তু এতিয়া যেহেতু ভারতবর্ষ এখন স্বাধীন রাষ্ট্র, ভারতবর্ষর লোকসকলে যার বিরুদ্ধে অপরাধ হয়েছে তেওঁলোকে যাতে ন্যায় পাওক, সেই কথা আগত রাখি সেই কথাক অগ্রাধিকার দি লর্ড কেনিংয়ের 1860 সনের IPC-ক এক প্রকার লোপ পুয়াই আঁতরাই BNS-ৰ অন্তর্ভুক্তি করা হয়েছে। CRPC-ৰ ক্ষেত্রতো বহুকিটা পরিবর্তন আহিব, এক প্রকার আমূল পরিবর্তন আহিব। উল্লেখ করলোয়ে অভিযোগ দিয়ার তিনদিনের ভিতর FIR রুজু করব, অভিযুক্তজন উপস্থিত থাকলেও এক নির্দিষ্ট সময়সীমার ভিতর অভিযুক্তজনক কোর্টলৈ মতা হব, আর সেই সময়ের ভিতর যদি নাহে অবিহনেই অনুপস্থিতিতে ট্রায়েল আরম্ভ হব, ট্রায়েল ইন এবসেন্সিয়া সেই প্রক্রিয়া আরম্ভ হব। বিভিন্ন সময় দেখা পাওয়া যায় অমিত শাহে লোকসভার মজিয়াত কৈছে, বিভিন্ন সময় দেখা পাওয়া যায় ভারতবর্ষত অপরাধ করে বহুলোকে পাকিস্তানলৈ পলায়ন করে বা বিভিন্ন দেশলৈ পলায়ন করে, আর তেওঁলোকক ভারতলৈ লৈ আহিব পৰা নাযায়, যার পরিপ্রেক্ষিতত বিভিন্ন সময়ত শুনানি আরম্ভ করিব পৰা নাযায় বা ট্রায়েল আরম্ভ করিব পৰা নাযায়। এতিয়াৰ পৰা কিন্তু তেওঁক এক সময়সীমা দি দিয়া হব, 45 দিনের ভিতর যদি উপস্থিত নহয়, কোর্টত হাজির নহয়, তেওঁৰ অবিহনেই ট্রায়েল আরম্ভ হব, আর দোষী সাব্যস্ত হওয়ার পিছত বা এই প্রক্রিয়ার যোগেদি এজন ব্যক্তি যদি ভারতবর্ষত অপরাধ করে বিদেশলৈ পলায়ন করে, ডিপোর্ট করবলৈ ঘুরাই আনবলৈ ঘুরাই অনা প্রক্রিয়ার যে জটিলতা সেই জটিলতা কম হব। শুনানি শেষ করার 45 দিনের ভিতর রায় প্রদান করব লাগিব। বিভিন্ন সময়সীমা বান্ধি দিয়া হয়েছে, চার্জশিট দাখিলের ক্ষেত্রে নতুন সময়সীমা বান্ধি দিয়া হয়েছে, FIR রুজু করার ক্ষেত্রে নতুন সময়সীমা বান্ধি দিয়া হয়েছে, গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রাথমিক তদন্তর কারণে নতুন সময়সীমা বান্ধি দিয়া হয়েছে, তদন্তর ক্ষেত্রতো বহু আমূল পরিবর্তন অনা হয়েছে। মই কলোয়ে ফরেন্সিক এভিডেন্স সংগ্রহ করার সমগ্র বিষয়টি বাধ্যতামূলক করে দিয়া হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে FIR রুজু করার প্রক্রিয়াও অন্তর্ভুক্ত করা হয়েছে। গতি এনেবর নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে, যুর নিয়মের যোগেদি ভারতের ক্রিমিনেল জাস্টিস সিস্টেমত আমূল পরিবর্তন অনার এক উদ্দেশ্য আগত রাখি এই তিনিখন আইন লোকসভাত বিধেয়ক লোকসভাত ইতিমধ্যে গৃহীত হল। মই পুনের কৈছো, IPC-1860 ইন্ডিয়ান পিনেল কোড 1860-র ঠাইত থাকিব, ভারতীয় ন্যায় সংহিতা BNS রাজ্যসভাত গৃহীত হওয়ার পিছতে চব্বিশ ঘণ্টাত দেশত নতুনকৈ কোভিডত আক্রান্ত হয়েছে 752 জন। শুক্রবারের দিন কোভিডত আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু। এই পর্যন্ত দেশত কোভিড আক্রান্ত হয়ে 20 জনের মৃত্যু হয়েছে। বর্তমান কোভিড সক্রিয় রোগীর সংখ্যা 3420 জন। কেরালাত সর্বাধিক কোভিড আক্রান্তর মৃত্যু হয়েছে। আনহাতে ভারতত কোভিডর নতুন ভেরিয়েন্ট JN1-ত আক্রান্ত হয়েছে 22 জন, ইয়ার 21 জন গোয়া আর 1 জন কেরালার, তামিলনাডু, মহারাষ্ট্র, কর্ণাটকতো আরম্ভ হয়েছে সংক্রমণ, তেলেঙ্গানা, পুডুচেরি, দিল্লি আর গুজরাটতো আক্রান্ত হয়েছে বহু লোক, একদরে গোয়া আর পাঞ্জাবতো কোভিডত আক্রান্ত হয়েছে বহু রোগী। বিগত 24 ঘণ্টাত নতুনকৈ সংক্রমণ 752 জন। এই পর্যন্ত সক্রিয় কোভিড রোগীর সংখ্যা হল 3420 জন। কোভিডত শেহতীয়াকৈ 24 ঘণ্টাত অর্থাৎ শুক্রবারের দিনটোত মৃত্যুমুখত পৰিছে 4 জনে, ইয়াকে লৈ এই পর্যন্ত 20 জনের মৃত্যু, আর শেহতীয়াকৈ 752 জন আক্রান্ত হওয়াত সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধি পালে 3420 জনলৈ। কোভিডক লৈ চিন্তার কারণ নাই, অসমত এতিয়াও অহা নাই নতুন ভেরিয়েন্টর কোভিড, এতিয়াই নতুন SOP জারি করার সময় অহা নাই। কোভিড সন্দর্ভত এই মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর, কোভিডর বাবে সকলো ফালৰ পৰা রাজ্য সরকার সাজু হৈ থকাৰ কথা উল্লেখ করলে স্বাস্থ্যমন্ত্রীগৰাকী। ধনবল বাহুবলেরে ডিমা হাসর স্বায়ত্তশাসিত পরিষদ দখলের দিকে আগবাড়িছে বিজেপি। নির্বাচনের পূর্বেই 6খন আসন দখলের দিকে বিজেপি দল। ইতিমধ্যে 6খন আসনের বিজেপির প্রার্থীয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়লাভ করার পিছত সন্ধানহীন হয়ে আছে কংগ্রেসের 3জন প্রার্থী। আনুষ্ঠানিক ঘোষণা নকরিলে বিজেপি দলে 6খন আসন দখল করে এক প্রকার ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদ দখলের দিকে আগবাড়িছে। আনহাতে সন্ধানহীন হয়ে থাকা কংগ্রেসের 3জন প্রার্থীয়ে বিজেপির পৰা ধন লৈ আত্মগোপন করা বলে অভিযোগ উত্থাপন করেছে এটা পক্ষয়। যদিও কংগ্রেস দলে 3জন প্রার্থীক অপহরণ করা বলে অভিযোগ উত্থাপন করেছে, তার বিপরীতে ধন লৈ কংগ্রেসের 3 প্রার্থীয়ে আত্মগোপন করা বলে চর্চা চলিছে। হয়তো সন্ধানহীন 3 প্রার্থীয়েও মনোনয়ন উঠাই লওয়ার সন্দেহ।
বিজেপি পার্টি কো পাবলিক সাপোর্টার দেখে আমি বহুত আচ্ছা লাগা আর আনে ওলা দিন মে 8 তারিখ ভোটিং হোগা আর শান্তি সে আর আচ্ছা সে ইলেকশন খেলিয়ে সবকো ভি হাম হার জো ইলেকশন ডিক্লেয়ার হতা উসমে আমি সবকো রিকোয়েস্ট করতা হ্যাঁ আর আনে ওলা দিন মে হাম লোক কা বিজেপি সরকার বননে যা রা হ্যায় ইসমে ডিমা হাসাও কা লোক কা প্যার মায়া সে আর হাম বিশ্বাস আছে আজমে জো নমিনেশন ফাইল কিয়া হ্যায় আবি 19 দিয়াঙ্গি কনসেন্সি স্ক্রুটিনি হো গিয়া আর তিন নমিনেশন ফাইল কিয়া হ্যায় এক কুমে ক্যাম্পরায় আর ক্যা প্রধান লাংথাসা না ক্যা ইতনা হাম জানকারি নেই হ্যাঁ তো ভি হো জো ভি হো হাম লোক কোই অবজেকশন অবজেকশন নেই হুয়া হ্যায় আবি ইলেকশন খেলনে যা রা হ্যায় কালচার ক্যাম্পিং স্টার্ট হো হাম লোক কা চিফ মিনিস্টার স্যার আর স্টেট কা কুছ লিডার লোক আয়েগা আর হাম তো লাগতা হ্যায় কি হাম লোক কা ইতনা ক্যাম্পিং করনা ভি আবি জরুরি নেই হ্যায় ক্যোঁকি পার্টি কো গভর্নমেন্ট কো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জি কো খাম কো আচ্ছা লাগকে ইস পর ডিমা হাসাও মে বিজেপি ক্লিন চিট জিত জায়গা বলে আশা হ্যায়। এম জি এনরেগাত বিত্তীয় খেলিমেলি করে এইবার রাজ্য নিলম্বিত হল 8 জন খণ্ড উন্নয়ন বিষয়া। রাজ্য এম জি এনরেগার অধীনত ব্যাপক বিত্তীয় অনিয়মের অভিযোগত নিলম্বন করা হয়েছে 8 জন খণ্ড উন্নয়ন বিষয়াক। পঞ্চায়েত আয়ুক্ত জে বি একার নির্দেশত নিলম্বন করা হয় 8 বিডিওক। শিলচরের বিডিও অবিনাশ তাইক নিলম্বন, বিশ্বনাথর বিডিও রশ্মিরেখা মহন্তক নিলম্বন, বিশ্বনাথর ছয়দুয়ারর বিডিও অরুণ কুমার দাসকো নিলম্বন, পূব যোরহাটর বিডিও দ্বিজেন কুমার বরাক নিলম্বন, কাকপথারর বিডিও বর্ণালী ফুকনক নিলম্বন, বিশ্বনাথর হাকুমাথা ব্লকের বিডিও গৌতম কুমার শর্মাক নিলম্বন, চটিয়ার বিডিও পলক কুমার শর্মাক নিলম্বন, শোণিতপুরের গাভরু ব্লকের বিডিও হেমকান্ত বরাকো নিলম্বন করা হয়েছে। কোনে কিমান টাকা আত্মসাত করেছিল সেই তথ্যও এই মুহূর্তে আমি আপনাদের জানাব। মুঠ 3,18,00,000 টকার খেলিমেলি। এই 8গৰাকীক বিডিওয়ে অকর্তৃত্বশীলভাবে এই ধন আত্মসাত করেছিল অনুমোদন নোহাক ব্যাংকর পৰা উলিয়াই আনিছিল এই ধন। পলক কুমার শর্মা 2,34,64,075 টাকা সর্বাধিক টাকা লুণ্ঠন করেছিল। গৌতম কুমার শর্মায় 65,72,00,000 টাকা আত্মসাত করেছিল। বিডিও অরুণ কুমার দাসে 9,67,715 টাকা লুণ্ঠন করেছিল। বিডিও দ্বিজেন কুমার বরায় 8,79,491 টাকা লুণ্ঠন করেছিল। বিডিও রশ্মিরেখা মহন্ত এবছরতে 5,41,000 টাকা লুট করেছিল। বিডিও হেমকান্ত বরায় 2,95,022 টাকা লুণ্ঠন করেছিল। অবিনাশ টাই শিলচরের বিডিও অবিনাশ টাই 1,65,920 টাকা লুণ্ঠন চলাইছিল। ইফালে বর্ণালী ফুকনে 62,989 টাকার লুণ্ঠন চলাইছে। ইফালে দুখিয়ার বাবে আবন্তিত ধন হরলুকি করা সকল হারি যাব নোৱাৰে। 3,18,00,000 টাকা লুণ্ঠন করা হয়েছিল। 8 জন খণ্ড উন্নয়ন বিষয়াক নিলম্বন সম্পর্ক প্রতিক্রিয়া প্রকাশ করেছে পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসে। দুর্নীতির পর আঁতরত থাকিবলে বিষয়া কর্মচারীক সকিয়াই দিলে মন্ত্রীগুলো। তেওঁলোকে 3,29,00,000 টকা আনঅথরাইজভাবে কোনো ধরনের পারমিশন নোহাকলে পেমেন্ট দিয়ে পেলায় মেটেরিয়েলস বিলত পেমেন্ট প্রদান করেছে। আর সেই মেটেরিয়েলস পেমেন্ট প্রদান করার কারণে বিশ্বনাথ জেলার দুগৰাকী বিডিও, তিনিচুকীয়ার এগারী, শোণিতপুরের এগারী, কাছাড়ের এগারী, যোরহাটের এগারী আর বিশ্বনাথর আরও দুগৰাকী, অর্থাৎ বিশ্বনাথ জেলার চারিগৰাকী ইতিমধ্যে আমার বিভাগে সাসপেনশন করেছে। আর বিভাগে মোক জানা মতে যে আমার যে এডমিনিস্ট্রেটিভ যে ফান্ড, সেই ফান্ডরপর টাকাটো উদ্ধ করে মেটেরিয়েলস পেমেন্ট দিয়ার একটা অভিযোগ এটা আহিছে। গতিকে বিত্তীয় খেলিমেলি যদি আমি সুস্থিরভাবে না রাখো তেতিয়াহলে আগন্তুক দিনত বিভাগ চলাতে সমস্যা আসব। তার কারণে বিভাগে কেবাটাও পরীক্ষা নিরীক্ষা করে আজি নিলম্বন করেছে। কিন্তু দুখিয়ার কারণে অহা যেহেতু ধন, আর এই ধনের হরলুকি হোক বা খেলিমেলি হোক বা ইয়াতে দুর্নীতির ক্ষেত্রে আমি কোনো ধরনের আপোষ নকরো। আমার দুগৰাকী কই সাংবাদিক এই মুহূর্তত সবিশেষ জানাব। নকসারির পর আমার সাংবাদিক জ্যোতিপ্রসাদ গগৈ আর শিলচরের পর আমার সাংবাদিক অনিরুদ্ধ লস্করের প্রতিবেদন আগবাইছো।
1,65,920 টকাৰ খেলিমেলি হৈছে আৰু এই টকাটো আছিলে এম এন এনৰেগাৰ যিমানখিনি শ্ৰমিক আছে শ্ৰমিকসকলক পাৰিশ্ৰমিক দিয়াৰ কাৰণে, কিন্তু টকাটো লগাই দিছে, দেখাইছে এডমিনিষ্ট্ৰেটিভ কামত লগোৱা হৈছে, কোনো পাৰ্মিশ্যন লোৱা নাই কোনো ফালৰ পৰা। এটা ইণ্টাৰেষ্টিং বস্তু আমি অলপ আগতে দেখিছোঁ, মই ফেচবুক ফলো কৰি আছিলোঁ আৰু ফেচবুকত সি তাৰ ফেচবুক ব্লক কৰি লিখিছে চৰি চৰি কৰি দিলে নহ'ব, এনেদৰে যদি কৰি থাকে, এইবিলাক পাৰিশ্ৰমিক আছে এম এন এনৰেগাৰ বহুতকেইটা শ্ৰমিকসকলৰ, খালী এইটো নহয়, জিলা প্ৰশাসনে আমি দেখিছোঁ যোৱা এবছৰৰ ভিতৰত 3গৰাকী পঞ্চায়ত সচিবকো এৰেষ্ট কৰা হৈছিলে আৰু এপিনেছ তাৰ পিছত আৰু বহুত কেইজনৰ নাম আহিব পাৰে লাহে লাহে। যি ভিডিঅ' আঠগৰাকী ভিডিঅ'ক যিয়ে তৎকালীনভাৱে নিলম্বন কৰা হৈছে, আচলতে এই যি কেলেংকাৰী, কেলেংকাৰীৰ বিৰুদ্ধে আচলতে যি গ্ৰামোন্নয়ন পঞ্চায়তৰ গ্ৰামোন্নয়নে দুমাহ পূৰ্বে আচলতে অনুসন্ধান আৰম্ভ কৰিছিল, দুমাহ পূৰ্বে তেওঁলোকে আচলতে যি বিত্তীয় খেলিমেলি পাইছিল তাৰ বিৰুদ্ধে তেওঁলোকে এটা অনুসন্ধান কৰিছিল, যি অনুসন্ধানত আচলতে এইসকল ভিডিঅ'ই আচলতে অকৰ্তৃত্বশীলভাৱে, যিহেতু এম জি এনৰেগাৰ পইচা, যিহেতু এম আই এছ অধীনত এটা ফাণ্ড থাকে, সেই যি ফাণ্ডৰ যোগেদি আচলতে সেই ধনসমূহ যি বিভিন্ন ঠিকাভিত্তিক বা চুক্তি বদ্ধ হৈ থকা এম জি এনৰেগাৰ অধীনত সেই কৰ্মচাৰীসকলক আচলতে দৰমহা দিয়ে, সেই দৰমহাৰ পইচা আচলতে অকৰ্তৃত্বশীলভাৱে কোনো ডি চি অনুমোদন নোলোৱাকৈ পঞ্চায়তৰ গ্ৰামোন্নয়নৰ যি অনুমোদন লাগে অনুমোদন ল'ব লাগে সেই অনুমোদন নোলোৱাকৈ বি ডি অ'সকলে নিজৰ আচলতে হস্তক্ষেপত তেওঁলোকে ঠিকাদাৰক কিছু মেটেৰিয়েলছ কিনিবৰ কাৰণে, সামগ্ৰী কিনিবৰ কাৰণে তেওঁলোকে যোগান ধৰিছিল, যাৰ ফলত আচলতে বি ডি অ'ই নিজা হস্তক্ষেপত নিজা আচলতে ঠিকাদাৰ লগত মিতিয়ালি কৰি তেওঁ কাম কৰিছিল। আমাৰ যিহেতু পূব যোৰহাট উন্নয়ন খণ্ডৰ যি আচলতে পথ আছিল, চৌপাশৰ যি পথ আছিল, সেই পথ নিৰ্মাণৰ কাৰণে তেওঁ প্ৰায় 9,00,000 টকা, 8,79,000 প্ৰায় 791 টকা তেওঁ আচলতে অকৰ্তৃত্বশীলভাৱে যি ঠিকাদাৰক প্ৰদান কৰিছিল, ইয়াক লৈ আচলতে প্ৰায় দুমাহৰ পূৰ্বে যি বিভাগীয়ভাৱে এক অনুসন্ধান হৈছে, সেই অনুসন্ধানত আচলতে এই যিসকল বি ডি অ' যি জিজেন কুমাৰ বৰা পূব যোৰহাট উন্নয়ন খণ্ডৰ, তেওঁৰ বিৰুদ্ধে আচলতে অভিযোগ উত্থাপন হৈছিল যে তেওঁ অকৰ্তৃত্বশীলভাৱে ধন বিনিয়োগ কৰা প্ৰয়োগ কৰাৰ উপৰিও তেওঁ অন্যান্য বিভিন্ন যি স্কীমৰ ধন আছিল সেইসমূহো আচলতে অপব্যৱহাৰ কৰিছিল, কিছুমান ঠিকাদাৰৰ লগত তেওঁ গোপনে মিতিয়ালি কৰি পিনি ধন আত্মসাত কৰিছিল, এনেধৰণৰ ব্যাপক আচলতে কেইবাটাও গুৰুত্বৰ অনিয়ম ধৰা পৰে। আৰু যিহেতু সমগ্ৰ অসমতে এই তদন্ত হৈছিল, 2 কোটি পৰ্যন্ত আচলতে ঠিকাদাৰ আত্মসাত কৰাৰ দৰে বা ঠিকাদাৰৰ লগত মিতিয়ালি কৰি আত্মসাত কৰাৰ তথ্য পোহৰলৈ আহিছে, আৰু সেই কথা আচলতে যেতিয়া নিশ্চিত হ'ল চৰকাৰে কালি যিহেতু 22 ডিচেম্বৰ দিনাখনি আচলতে এক ঘোষণা কৰে যে এই 8গৰাকী উন্নয়ন খণ্ডৰ বিষয়াক আচলতে তৎকালীনভাৱে নিলম্বন কৰা হৈছে, আৰু ইয়াক লৈ অঞ্চলটোত আচলতে আমি যেতিয়া খবৰ লৈছিলোঁ যে এওঁৰ বিৰুদ্ধে পূৰ্বতেও আচলতে ঠিকাদাৰৰ পৰা কমিছন লৈ আচলতে ধন মোকলাই দিয়া এনেধৰণৰ কেইবাটাও গুৰুত্বৰ অভিযোগ পোৱা গৈছে, আৰু যিহেতু বৰ্তমান তেওঁক নিলম্বন কৰা হৈছে। ইজৰাইল হামাছৰ যুদ্ধত এই পৰ্যন্ত মৃত্যু হৈছে 20,000 লোক। ইজৰাইলৰ স্থল আক্ৰমণত নিহতৰ সংখ্যা বৃদ্ধি পাইছে পূৰ্বতকৈ। ৰাষ্ট্ৰসংঘই প্ৰকাশ কৰা তথ্য অনুসৰি গাজাত বৃদ্ধি পাইছে সাধাৰণ লোকৰ মৃত্যুৰ সংখ্যা। একেদৰে গাজাৰ পৰা স্থানচ্যুত হৈছে 85% লোক। 1.5 লাখতকৈ অধিক লোকে অনাহাৰে দিন কটাইছে গাজা ষ্ট্ৰীপত। ইফালে ৰাষ্ট্ৰসংঘৰ মজিয়াত গাজালৈ সাহায্য প্ৰেৰণ আৰু যুদ্ধবিৰতি সম্পৰ্কত নিৰাপত্তা পৰিষদত পুনৰ ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হৈছে। ভেটো ক্ষমতা থকা আমেৰিকাই এই ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়াত নিজৰ স্থিতি প্ৰকাশ কৰাৰ বিপৰীতে নিৰাপত্তাজনিত কাৰণত গাজাত প্ৰৱেশ কৰা সামগ্ৰীসমূহ পৰীক্ষা কৰাতহে গুৰুত্ব দিয়ে। লগতে গাজাৰ যুদ্ধবিৰতি আৰু সাহায্য প্ৰদানৰ ক্ষেত্ৰত ৰাষ্ট্ৰসংঘই বিচৰা দায়িত্বত নচ্ছাত কৰে। এতিয়াও নিৰাপত্তা পৰিষদত ভোটগ্ৰহণ সম্পূৰ্ণ হোৱা নাই। নৱবৰ্ষ বুলি মদ খালে একো বেয়া কথা নহয়, পিকনিকস্থলীত আহি মদ নাখাওঁ বুলি কোৱাটো ঠিক কথা নহয়। পিকনিকস্থলী মুকলি কৰি বিধায়ক অতুল বৰাই দিলে সুৰাপানৰ বিধান। বিধায়ক বৰাৰ মতে পিকনিকস্থলীত আহি মদ নাখাওঁ বুলি কোৱাটো ঠিক কথা নহয়। ডেকা ল'ৰাৰ উপৰিও আজিকালি ছোৱালীয়েও মদ খায়। বিধায়ক বৰাৰ মতে পিকনিকস্থলীত যদি মদ নাখায় তেন্তে ঘৰ বা নামঘৰত খাব নেকি? মদ খাই মইমতালি কৰিলেহে উচ্ছৃংখল বুলি কোৱা হয়। এই মন্তব্য বিধায়ক অতুল বৰাৰ। শনিবাৰে নুনমাটি সোণচালি বনভোজস্থলী ৰাইজৰ বাবে মুকলি কৰি এনেদৰে সুৰাৰ বিধান দিলে বিধায়ক অতুল বৰাই।
বাহুল্য হৈছে আৰু বেছি মানুহ আহিবলৈ লৈছে আৰু সেইকাৰণে এওঁলোকে চুনচালি এই গোটেই চৰ অঞ্চলটো মানে তেওঁলোকে বাছি লৈছে আৰু মইতো বহুত পিকনিক একেলগেতো 200-300 পিকনিক ইয়াত খাব পাৰে এতিয়া পিকনিক প্লেচত যদি আপুনি কয় মন নাখাব সেইটোতো ঠিক কথা নহ'ব পিকনিক প্লেচলৈ আহিলে ডেকা লৈ থাকি মই ছোৱালী মানুহেতো বহুত কম মই দেখিছোঁ কাৰণ পিকনিকৰ দিনাখন যদি অকণমান ফূৰ্তি কৰিবৰ কাৰণে অকণমান মদো অকণমান খাইছে সেইটো বিশৃংখলতাৰ ভিতৰত নহয় মদ খাই যদি কাৰোবাক মাৰপিট কৰে মদ খাই যদি গুণ্ডামি কৰে মদ ভাত কৰি মহিলা কোনোবা অচিনাকি মহিলাক জোকায় সেইবোৰহে আচলতে বিশৃংখল বুলি ক'ম কিন্তু কোনোবাই মই অকণমান খাইছে খাওক সেইটো আৰু পিকনিক প্লেচত যদি নাখায় ঘৰটো নামঘৰত বা ঘৰত কেনেকৈ খাবগৈ ঘৰটো আৰু সেই অসুবিধাবোৰ ঢেৰ আছে নহয় ৰেষ্ট্ৰিকশ্যন ঢেৰ থাকে ইয়াত ৰেষ্ট্ৰিকশ্যন কিছু ৰিলাক্স কৰি তেওঁলোকে দিব লাগিব কিন্তু ইয়াৰ দ্বাৰা বিশৃংখলতা এটা পৰিৱেশ বা মানুহৰ মানুহৰ মাজত দুটা পিকনিক পাৰ্টিৰ মাজত কাজিয়া আমাৰ জেগাসকল যথেষ্ট অভিজ্ঞ আৰু তেওঁলোকে এইটো বিৰাট চখ এটা আছে এইটো ধন ঘটিবৰ কাৰণে এওঁলোকে যে কৰিছে মই নাভাবোঁ আৰু ইয়াৰে সৈতে গাঁও চহৰ জিলাৰ খবৰৰ পৰা বিদায় লৈছোঁ নমস্কাৰ।